ফারুক চৌধুরী, আশয় বর্ধন জেলা সাধারণ সম্পাদক, ইমামুল ঘোষ। গঙ্গারামপুরের বিধায়ক মাননীয় সন্দীপ রায়। আমি খালি একটাই প্রশ্ন করব, সব জায়গায় করি, আর তাদের বলি এটা শুনবেন, এটা করবেন, সেটা কি? ভোট দেবার আগে 5 মিনিট ভাববেন। মানে কি বলরাও কে ভোট দেনে সে পেলে 5 মিনিট সোচনা, ক্যা সোচোগে, কি ভাববেন আপনারা? কি ভাববেন কে? বিজেপি একটা পার্টি, বিজেপি পার্টিতে একটা প্রসেস আছে, বিজেপি বিজেপি পার্টিতে যে কেউ ক্যান্ডিডেট হতে পারে না। তার পিছন দেখে, সামনে দেখে, তার ক্যারেক্টার দেখে, তার পড়াশোনা দেখে, তারপর সিলেক্ট করে তাকে ক্যান্ডিডেট। তাই আমরা কাকে সিলেক্ট করেছি? সুকান্ত মজুমদারকে, বিজেপি পার্টি। তাই বিজেপি পার্টি সিলেক্ট করেছে। এবার প্রশ্ন করতে হবে কি, বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? কি না? এরা কি কয়লা চুরি করে? এরা কি গরু চুরি করে? এরা কি বালি চুরি করে? এরা কি বলে বিদ্যা চুরি করে? এরা রেশন পর্যন্ত চুরি করে? এই জন্যই ওরা একটা সৎ লোক সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি এই ক্যান্ডিডেট হিসেবে। এইবার অপোজিশন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, কে দাঁড়াচ্ছে তারও নামও নিই না। এবার প্রশ্নটা আপনাকে, অপোজিশন পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি, হ্যাঁ কি না? এরা বালি চুরি করে? এরা গরু চুরি করে? এরা রেশন চুরি করে? এরা বিদ্যা চুরি করে? এই তারা সিলেক্ট করেছে এই লোকটাকে, এই ভদ্রলোককে, তাহলে সে লোকটা সে দুর্নীতিগ্রস্ত হবে না কেন? তর্ক, তাই তো? তাহলে এবার আপনাদের ভাবতে হবে কি, আমরা কাকে ভোট করব? দুর্নীতিগ্রস্ত একটা পার্টিকে, আর যারা দুর্নীতি করে না তাকে? তারপরে দুটো পার্টির মধ্যে রয়ে গেল। আমি কাউকে আঙুল তুলে কাউকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না, কে দুর্নীতিগ্রস্ত তাও বলতে চাই না, আপনাদের বলতে চাই, আপনারা বিচার করুন, ঠিক আছে? মনে থাকবে তো? তারপরে কেননা ভবিষ্যৎটা আপনাদের, আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ, আপনার নাতির জন্য আপনার ভবিষ্যৎ ভাবতে হবে, আপনার ভাই বোন, আপনার মেয়ে, তার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। সেই ভবিষ্যতের কথা ভেবে বিজেপিতে নাম লেখান, বিজেপিকে ভোট করুন, আমরা আপনাকে আপনাদের একটা ভালো বাংলা প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি।